ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব ফ্যান। আজকে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে গিয়া ইউটিউবার্স, আমার মতো ছোটখাটো ইউটিউবার্স যারা, ওদের জন্য এই ইউটিউবের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে। এবং যারা ইউটিউবে নতুন করে আসতে চাও, ওদের ক্যারিয়ার করতে চাও, ওদের জন্য এই কোর্সটা অথবা এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার একটা আমি রিকোয়েস্ট করব। আমি আমার আগের ভিডিওতে কখনো কোনো রিকোয়েস্ট করি নাই, এটার পিছনে একটা কারণ আছে। তোমরা একটু ভিডিওটা দেখো পুরাটা, তাইলেই বুঝবা। সো আজকের ভিডিওটা ইজ গোনা বি দা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কারণ হচ্ছে গিয়া এই ভিডিওতে আমি একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছি যেটা ইউটিউব লঞ্চ করেছে। দিস প্ল্যাটফর্ম হেল্পস টু এডুকেট, হ্যাঁ, ক্রিয়েটার্স টু নো এ টু জেড অ্যাবাউট ইউটিউব, দ্যাটস অল সামস আপ। হ্যাঁ, সো এই কোর্সটার থ্রুতে ইউটিউবে যারা আসতে চায়, ওরা ইউটিউবের সম্পর্কে পুরো ধারণা যাতে থাকে এবং সবকিছু জানা শোনা, যাতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে ভিডিও আপলোড করে, এর আগে ওদের এই বেসিক টু অ্যাডভান্স লেভেলের এই কোর্সটা তোমাদের করাই দরকার। কারণ যারা ইউটিউবার, ওদের এইসব সম্পর্কে যদি না জানা থাকে, ওদের ইউটিউব চ্যানেল সাকসেসফুল হবে না। সো দিস ইজ ইট অ্যান্ড লেটস গেট দ্য কোর্স স্টার্টেড। হ্যাঁ, আমরা একটু কোর্স নিয়ে আলোচনা করি। সো এই কোর্সে আমরা কি কি পাব? এই কোর্সে আমরা গেটিং স্টার্টেড, হ্যাঁ, গেটিং স্টার্টেড হচ্ছে কি, ইউটিউবে তোমরা কেন স্টার্ট করতে চাও এটার একটা কারণ আছে। কন্টেন্ট স্ট্র্যাটেজি কি থাকা দরকার তোমার ইউটিউব চ্যানেল স্টার্ট করার সময়, প্রোডাকশন কিভাবে করতে হবে, কিভাবে ভিডিও, ভালো ভালো মানের ভিডিও কিভাবে ক্রিয়েট করতে পারবা, উইটার সম্পর্কে প্রোডাকশনের এই কন্টেন্ট এই এই স্টেজে বলা আছে, চ্যানেল অপটিমাইজেশন সম্পর্কে আছে, মানি অ্যান্ড বিজনেস যেটা আমাদের সবচেয়ে অ্যাট্রাক্ট করে অ্যাবাউট ইউটিউব, এটার জন্য অনেকে ইউটিউবে আসে। সো এটাও জানতে পারবা, কিভাবে তুমি সাকসেসফুলি এবং বেশি বেশি করে টাকা কামাতে পারবা তোমার চ্যানেলের থ্রুতে, অ্যান্ড পলিসিস অ্যান্ড গাইডলাইন্স দ্যাট ইউ মাস্ট ফলো সো দ্যাট ইউর ভিডিও ডোন্ট গেট ইন মানে কোন রকমের ঝামেলা যাতে না হয় তোমার ইউটিউব ভিডিওজে পড়ে গিয়ে। সো এই পলিসিস অ্যান্ড গাইডলাইন্স গুলা সম্পর্কে তোমার পুরো ডিটেইলড আলোচনা ওরা এই কমপ্লিট কোর্সে দিয়ে দিছে। সো তোমার এখানে স্টেজ হচ্ছে গিয়া 6টা টোটাল। হ্যাঁ, 1 2 3 4 5 6 এই ফরম্যাটে স্টেজটা সাজানো হয়েছে। তো একটার পর একটা স্টেজ যখন তুমি ফলো করবা, 2 এর পর 3, 3 এর পর 4, 5, 6, এভাবে যদি ফলো করো, ইউ উইল হ্যাভ আ ভ্যাস্ট ভ্যাস্ট নলেজ অ্যাবাউট ইউটিউব। ঠিক আছে, কিভাবে ইউটিউব কাজ করে তোমার পুরো কমপ্লিট একটা আইডিয়া জেনারেট করবে। সো আমি তোমাকে রিকমেন্ড কখনোই করব না যে তুমি 2 দেখলা, তারপরে মানি অ্যান্ড বিজনেসে গেলে, তারপর আবার গেটিং স্টার্টে গেলে, এই স্টেজটা ফলো করলে হবে না। তোমাকে যেভাবে আমি স্টেজ ফলো করতে বললাম একটার পর একটা একটার পর একটা, হ্যাঁ, এভাবে যখন তুমি ফলো করবে, ইউ উইল এন্ড আপ উইথ আ লট অফ নলেজ হুইচ উইল মেক ইউ টেক দ্য রাইট ডিসিশনস হোয়াইল মেকিং ইউটিউব অ্যান্ড মেক দ্য হোল ইউজ অফ ইট। ঠিক আছে, তুমি তোমার পুরো পূর্ণভাবে ইউটিউব থেকে কিভাবে তুমি বেস্ট আউটকামটা নিতে পারো, উইটার জিনিসটা ফলো করতে হলে এই স্টেজে তোমার ফলো করতে হবে। অ্যান্ড দিস ইজ আ কমপ্লিট কোর্স, ফ্রি কোর্স। সো এই ফ্রি কোর্সে একটা টাকা তোমার থেকে নিচ্ছে না। দিস ইজ বিকজ দিস এখন ওরা ইউটিউব চেয়ে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসুক এবং ইউটিউবে পাড়ি জমাক, দ্যাটস বিকজ দে কমপ্লিটলি ফ্রিড অল দ্য কোর্সেস টু মেক পিপল এডুকেটেড অ্যাবাউট ইউটিউব, কিভাবে কাজ করে ইউটিউব। সো আমরা এখন একটু কোর্সটার একটু ঘাটাঘাটি করি। সো আমরা যদি গেটিং স্টার্টেড এ ক্লিক করি, এখানে আছে দ্য কুইক স্টার্ট গাইড টু ইউটিউব, কিভাবে কি আপলোড করতে হবে, কিভাবে কেন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবা তোমরা, এই সম্পর্কে একটা বিগিনার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন যদি কন্টেন্ট স্ট্র্যাটেজিতে যাই আমরা সেকেন্ড স্টেজে, সেকেন্ড স্টেজে কিন্তু তোমার বিগিনার, ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স তিনটা লেভেলের উপরে কোর্সেস দেওয়া আছে। হ্যাঁ, সো এই কন্টেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে ফুল ধারণা নিতে হলে তোমার এই বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের যতগুলো কোর্স আছে, ইউ নিড টু কমপ্লিট দোজ অল টু গেট অ্যান আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ কন্টেন্ট স্ট্র্যাটেজি, কিভাবে তোমার কন্টেন্ট এঙ্গেজিং হবে, কিভাবে তোমার কন্টেন্ট সাকসেসফুল হবে। হ্যাঁ, ইন ইউটিউব দিস উইল গিভ ইউ আ মানে গ্রেট আইডিয়া। নাও লেটস টক অ্যাবাউট দ্য থার্ড স্টেজ, দ্যাট ইজ প্রোডাকশন। সো আমরা যদি প্রোডাকশনে ক্লিক করি, এখানেও আছে বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, ইউ নিড টু গো থ্রু অল দোজ কোর্সেস। চ্যানেল অপটিমাইজেশন ক্লিক করলে আমরা পাবো
বিগিনার লেভেল ইন্টারমিডিয়েট, হ্যাঁ এখানে আর অ্যাডভান্স লেভেলের কিছু নেই। সো মানি অ্যান্ড বিজনেসে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো কিভাবে উই ক্যান মেক ইউটিউব আ সোর্স অফ ইনকাম, ঠিক আছে, কিভাবে আমরা বেস্ট জেনারেট করতে পারি ইনকাম, কি কি থ্রুতে আমরা বেস্ট জেনারেট করতে পারি। এখানে আমরা অ্যাডস এর থ্রুতে ইনকাম করতে পারি, হ্যাঁ, তারপর আছে আর্ন মানি সেলিং মার্চেন্ডাইজ, হ্যাঁ, সাপোর্ট ইউর মিউজিক ক্যারিয়ার উইথ ইউটিউব, আর্ন মানি উইথ চ্যানেল মেম্বারশিপস, এগুলো হচ্ছে কি সোর্সেস কিভাবে তুমি ইউটিউবে আর্ন করতে পারো। আর এই সোর্সের ডেপথে জানতে হলে ইউ নিড টু ডু অল দা কোর্সেস, ঠিক আছে, এই যেমন এই আর্ন মানি উইথ চ্যানেল মেম্বারশিপ, চ্যানেল মেম্বারশিপের থ্রুতে তুমি কিভাবে টাকা কামাতে পারো, এই জিনিসটা জানতে হলে ইউ নিড টু ডু দিস কোর্স অ্যান্ড বিল্ড আ বিজনেস অন ইউটিউব ব্র্যান্ড ডিলস, এই সব থ্রুতে তুমি জেনারেট করতে পারো মানি। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য পলিসিজ অ্যান্ড গাইডলাইন্স। সো দিস পলিসিজ অ্যান্ড গাইডলাইন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউটিউব, কারণ অনেক মানুষই পলিসিজ অ্যান্ড গাইডলাইন্স কে এত একটা গুরুত্ব দেয় না, এত একটা ইম্পর্টেন্ট জিনিস মনে করে না, যার কারণে ওদের অনেক ভিডিওস ব্যান খায়, ডিলিট হয়ে যায়। দিস আর দোজ রিজনস যেগুলো কমিউনিটি গাইডলাইন্স কে হাইলাইট করে। সো ওই জিনিসগুলো যাতে তোমার ভিডিও না করে, দ্যাটস ওয়াই তোমার একটা কমপ্লিট আইডিয়া থাকা দরকার যে তোমার কিভাবে ভিডিও মেক করতে হবে, কি কি জিনিস মাথায় রাখতে হবে। সো দিস ইজ ইট, হ্যাঁ, সো আমি বলবো এটা একটা হিভেন, যারা ইউটিউবে ইউটিউবার অথবা ইউটিউবিং করতে চাও ওদের জন্য একটা মোস্ট সাকসেসফুল এবং মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হবে এইটা, কারণ এই ভিডিওর থ্রুতে এবং এই কোর্সের থ্রুতে তোমরা তোমাদের এভরিথিং ফ্রম এ টু জেড কমপ্লিট নলেজ গেইন করতে পারবে অ্যাবাউট ইউটিউব, হাউ ইট ওয়ার্কস, কোন অফিসিয়াল ওয়েবসাইট ওদের ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে এই কোর্সটা তোমাদের জন্য দিতেছে ওরা। সো ওদের কন্টেন্টের কোয়ালিটি সম্পর্কে আমার কোনো অবজেকশনস নাই, কারণ দিস ইজ গনা বি দ্য মোস্ট মানে ইন্ডাস্ট্রিতে যত ইউটিউবিং টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার মতো চ্যানেলস আছে ওদের থেকে 100% জেনুইন জিনিস কিন্তু এখানেই পাবা, ঠিক আছে, এই এখানে তোমার সবচেয়ে 100% জেনুইন জিনিস পাবা, দ্যাটস ফর শিওর। আর এই কোর্সগুলো করার একটাই কারণ, যারা নতুন ইউটিউবার্স আছে আমার মতো ওদের এইটা মাস্ট, ঠিক আছে, সো এর জন্যই আমি এই কোর্সগুলো আনা সামনে তোমাদের, যাতে আমার সাথে সাথে আমার সাবস্ক্রাইবার্স অথবা আমার ভিডিও যারা দেখো ওদেরও একটা এনকারেজমেন্ট করতে পারি, যাতে তোমরাও আমার সাথে আইসা কোল্যাব করতে পারো, আমাদের সাথে আমরা একসাথে গ্রো করতে চাই, একা গ্রো করলে হবে না, বেশি দূর চলা যায় না, একটা কোট আছে যে বেশি তাড়াতাড়ি যেতে হলে একা চলো, আর যদি অনেক দূরে যেতে হয় তাহলে সবাইকে নিয়ে চলো। সো আমি সেকেন্ড নাম্বার কোর্টটাই বেশি বিলিভ করি, যে বেশি দূর যেতে হলে সবাইকে নিয়ে চলতে হবে। সো দিস ইজ ইট, এই পর্যন্তই আমার ভিডিওটা। আমার চ্যানেলটা যদি ঘুরে আইসো, এরকম ফ্রি কোর্সেস এর অভাব নেই, তোমরা ইউ উইল ডেফিনেটলি ফাইন্ড ইট ইউজফুল। আর যদি আমার কোনো ভিডিওটা ইউজফুল লেগে থাকে, ডু সাপোর্ট, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডু লাইক দ্য ভিডিও, আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। অ্যান্ড থ্যাংকস ফর ইট, অ্যান্ড খোদা হাফেজ, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।